দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো লিবিয়ার সরকারি সেনাদের গুলিতে বিদ্রোহীদের তিন জঙ্গি বিমান ভূপাতিত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রচণ্ড বন্দুকযুক্ত তিন সেনা ও নয় গেরিলা নিহত দর্শক সর্বশেষ আরো জানিয়ে দিব করোনা চিকিৎসায় সহযোগিতা করার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান ইরানে বিরোধী অপরাধ করছে যুক্তরাষ্ট্র বললেন শামখানি চীনে দ্বিতীয় দফায় করোনা মহামারীর আশঙ্কা বিশ্বব্যাপী বাড়ছে মৃত্যু গণকবর খুঁড়ছে ইউক্রেন তাবলিগের বিশ হাজারেরও বেশি মুসল্লি কোয়ারেন্টাইনে আগামী সপ্তাহ হবে আমেরিকার জন্য সবচেয়ে কঠিন এবং দুঃখজনক করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাসপাতালে স্থানান্তর দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত করোনা চিকিৎসায় সহযোগিতা করার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান করোনাভাইরাস বিরোধী লড়াই এবং অন্যান্য দেশকে কাজে সহায়তা করার ক্ষেত্রে চীনকে অগ্রগামী দেশ বলে অভিহিত করেছে ইরান সেই সঙ্গে এ কাজে ইরানকে সহযোগিতা করার জন্য বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়দ আব্বাস মুসাবি রোববার রাতে এক টুইটার বার্তায় সব কথা উল্লেখ করে বলেন করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীন সাহসিকতা ও পেশাদারিত্বের যে পরিচয় দিয়েছে তা প্রশংসনীয় গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হলেও পরবর্তীতে এ রোগ নিয়ন্ত্রণে বেশ সাফল্য দেখায় বেইজিং সাম্প্রতিক ইরান সহ বিশ্বের আরো বহু দেশকে করোনা চিকিৎসার সরবরাহ করেছে দেশটি চীনের শহর থেকে উৎপন্ন বর্তমানে বিশ্বের করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এরোগে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে প্রায় তেরো লাখ এবং এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় সত্তর হাজার মানুষ ইরানে আটান্ন হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে প্রায় বিশ হাজার ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রচণ্ড বন্দুকযুদ্ধ তিন সেনা ও নয় গেরিলা নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই পৃথক ঘটনায় তিন সেনা এবং নয় গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান আজ ভোরে পাঁচ গেরিলা নিহত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত কাশ্মীরের কার্যকর সীমান্ত হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা এল কাছাকাছি উত্তরাঞ্চলীয় কেরান এলাকায় এই পাঁচ গেরিলা নিহত হয় সংঘর্ষে তিন সেনা নিহত এবং কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে বলেও জানান তিনি নয়াদিল্লি সরকারি বাহিনী এবং স্বাধীনতাকামী গেরিলাদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় কুলগামে মারাত্মক যুদ্ধে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই লড়াই হয় এখানে চার গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রেস টিভি আরও জানায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জমির মালিকানা অধিকার আইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তন করা হলে ভারতীয়রা কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হতে পারবেন আর এতে মুসলমান হিমালয় অঞ্চলটিতে জনমিতির পরিবর্তন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে করোনার প্রকোপ ঠেকাতে একশো তেরো কোটি মানুষের দেশ ভারতে যখন একুশ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে তখন কাশ্মীরে এই আইনের পরিবর্তন আনায় একে অনেকে উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছেন গত আগস্টের পাঁচ তারিখ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন আদা স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করার পর থেকেই কার্যত লকডাউনে রয়েছে জম্মু ও কাশ্মীর কাশ্মীরে কয়েক হাজার অতিরিক্ত সেনা প্রেরণের পাশাপাশি কঠোর কারফিউ বলবত করে নয়াদিল্লি টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কাশ্মীরের রাজনৈতিক নেতা এবং স্বাধীনতাকামীদের করে গ্রেপ্তার সাত দশক আগে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ হওয়ার পর নয়াদিল্লি কাশ্মীরকে বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছিল তবে মোদী এবং তার উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দীর্ঘদিন ধরে কাশ্মীরের কাশ্মীর বিরোধিতা করছে লিবিয়ার সরকারি সেনাদের গুলিতে বিদ্রোহীদের তিন জঙ্গি বিমান ভূপাতিত লিবিয়ার সরকারি সেনারা বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের অন্তত তিনটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু বলেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনারা শুক্রবার রুশ নির্মিত তিনটি সুকোই বাইশ যুদ্ধবিমান ভূপাতিত করে এছাড়া লিবিয়ার সেনারা হাফতারের অনুগত গেরিলাদের কয়েকটি ট্যাঙ্ক কামান সাজোয়াজান এবং বেশ কিছু ভারী কিছু অস্ত্র ধ্বংস করেছে এর একদিন আগে লিবিয়ার সেনারা হাফতার অনুগত গেরিলাদের অন্তত তিনটি জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস করে এসব ট্যাঙ্কার বিদ্রোহী গেরিলাদের জ্বালানি তেল সরবরাহের জন্য রাজধানী ত্রিপলি দক্ষিণে যাচ্ছিল লিবিয়ার সরকারি সেনারা জানিয়েছে তারা ওইদিন উপকূলীয় শহর শীত্রের কাছাকাছি এলাকায় বিদ্রোহীদের একটি গোলাবারুদের গুদাম এবং দশটি সাজোয়াজান ধ্বংস করেছে এছাড়া শীতের এলাকায় সরকারি বিমান বাহিনীর হামলায় অন্তত বিশটি গেরিলা নিহত হয়েছে ইরানে বিরোধী অপরাধ করছে যুক্তরাষ্ট্র বললেন শামখানি ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন করোনাভাইরাস মোকাবেলায় বিদেশ থেকে নিজের পাওনা অর্থ ও চিকিৎসা সামগ্রী আমদানির কাজে তেহরানকে বাধা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মানবতা বিরোধী অপরাধ করছে নিজের অফিসিয়াল টুইটার পেজে রোববার দেয়া এক পোস্টে তিনি বলেন চিকিৎসার কাজে ব্যবহৃত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ মানেই মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন খবর পাস টুডের এ কাজ করে যুক্তরাষ্ট্র চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইরানি জনগণের প্রতি তার শত্রুতার সীমা নেই শামখানি তার টুইটার বার্তায় আরও বলেন ইরান যাতে করোনা মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আমদানি করতে না পারে সেজন্য আমেরিকা বিদেশে আটকে পড়া ইরানের পাওনা অর্থ দেশে আনতে দিচ্ছে না সেই সেই সঙ্গে সঙ্গে ট্রাম্প ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে ইরানের জন্য ঋণ বরাদ্দ দিতে বাধা দিয়েছে এটি মানবতাবিরোধী অপরাধেদের প্রকৃত দৃষ্টান্ত সম্প্রতি ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর আমেরিকা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে উল্টোতা জোরদার করেছে করোনা মোকাবেলার কাজ নির্বিঘ্নে করার জন্য তেহরান সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চেয়েছিল কিন্তু আমেরিকা ওই আন্তর্জাতিক আর্থিক সংস্থাটিকে তা দিতে বাতা দেয় তেহরান পরিষ্কারভাবে ঘোষণা করেছে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে চীনে দ্বিতীয় দফায় করোনা মহামারীর আশঙ্কা চীনে দ্বিতীয় দফা করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেননা দেশটির মূল ভূখণ্ডে আবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ সোমবার এক বিবৃতি দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে আজ সোমবার দেশটিতে নতুন করে আরও একত্রিশ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয় এছাড়া গতকাল রোববার একদিনে নতুন করে করোনার উপসর্গ ছাড়াই আটাত্তর জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে এর আগের দিন এই সংখ্যাটি ছিল সাতচল্লিশ জন এছাড়া গত মাসে তেইশ মার্চ আটাত্তর জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এছাড়া উপসর্গ ছাড়াই সংক্রমিত হওয়ার সংখ্যাও বাড়ছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই বিদেশ থেকে এসেছেন এতদিন চীনের নাগরিকরাই ছিলেন করোনার বাহক এখন উল্টো বাইরে থেকে আসা লোকজন এ ভাইরাসের বাহক হয়ে উঠেছে উপসর্গ আছে এমন যেসব রোগী গতকাল শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে আটত্রিশ জনই বিদেশ ফেরত আগের দিন যা ছিল পঁচিশ জন এছাড়া স্থানীয়ভাবে একজন আক্রান্ত হয়েছেন দেশটির দক্ষিণের গোয়ান্দং প্রদেশ যা একই প্রদেশে আগের দিন ছিল পাঁচ জন চীনের এখন মূল উদ্বেগের বিষয় কোন ধরনের উপসর্গ ছাড়াই আক্রান্ত হওয়ার বিষয়টি কেননা এমন রোগীরা অন্য অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী গত বছরের ডিসেম্বরের শেষ দিকে উহানে প্রথমবারের মতো প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সবচেয়ে খারাপ অবস্থায় পড়ে চীন কিন্তু ফেব্রুয়ারি থেকে সেখানে সংক্রমণের হার নিম্নগামী হয় এ সময় উহানে তো কোনো আক্রান্ত ছিল না টানা কয়েকদিন কিন্তু আবার আক্রান্ত বাড়ছে সেখানে বিশ্বব্যাপী বাড়ছে মৃত্যু গণকবর খুঁড়ছে ইউক্রেন চীনের ওয়ান শহর থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত বিশ্বে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে প্রায় তেরো লাখ যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় বিশ্বে উনসত্তর হাজার চারশো আটান্ন জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন বিশ্বের বারো লাখ তিয়াত্তর হাজার সাতশো বারো জন আর দুই লাখ বাষট্টি হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র দেশটিতে তিন লাখ করোনায় আক্রান্ত হয়েছে এতে মৃত্যু হয়েছে জনের এই পরিস্থিতিতে প্রস্তুতি নিতে শুরু করেছে ইউরোপের দেশ ইউক্রেনের একটি শহর ইউক্রেনে ইতিমধ্যেই এক হাজার তিনশো আট জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৩৭ জন মারা গেছেন ধারণা করা হচ্ছে দেশটিতে মৃত্যুর হার লাফিয়ে বেড়ে উঠবে তাই করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা গণকবর খোলা শুরু হয়েছে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহরে স্থানীয় একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয় গত তিন এপ্রিল ছয় মতো গণকবর খোলা হয়েছে ডিনিপ্রো শহরে সরকারের সহায়তায় খোলা হয়েছে কবরগুলো এছাড়া মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে বিশ হাজারের বেশি মুসল্লি কোয়ারেন্টাইনে পাকিস্তান তাবলিগ জামাতে অংশ নেয়া বিশ হাজারের বেশি মুসল্লিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে গত মাসে অনুষ্ঠিত ওই জামাতে অংশগ্রহণকারী আরও হাজার হাজার মানুষকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ সরকার পাকিস্তানে করোনা সংক্রমণ ঘটার পরও এগারো থেকে ১২ মার্চ পর্যন্ত ওই তবলিগ জামাত অনুষ্ঠিত হয় সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছিলেন সরকারের আশঙ্কা তাবলিগে অংশ নেয়া মুসল্লিদের মধ্যে করোনার ভয়ঙ্কর রূপ নিতে পারে এজন্য তাদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে নেয়ার চেষ্টা করছে ইসলামাবাদ জানা যায় লাহোর শহরের এক মসজিদে অনুষ্ঠিত ওই জামাতে এক বেশি মানুষ অংশ নিয়েছিলেন দেশটিতে সরকারের অনুরোধ অগ্রাহ্য করে ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আয়োজকরা লাহোর জামাতে অংশ নেওয়া পাঁচ হাজার তিনশো মুসল্লিকে কোয়ারেন্টাইনে নিয়েছে খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের সরকার চিকিৎসকরা তাদের করোনা পরীক্ষা করে দেখেছেন তাদের অনেকের করোনার পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে বলে জানা গেছে এছাড়া পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আরও প্রায় সাত হাজার মানুষকে তবলিগি অংশ নিয়ে আট হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে নিয়েছে সিন্ধু প্রদেশের সরকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আরও বেশ কিছু মানুষকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে এই অবস্থায় গত মাসের শেষ নাগাদ পাকিস্তানের বিভিন্ন স্থানে তবলিগি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে পাক কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে কে জানায় গত মাসে ওই তবলিগে অংশ নেয়া কমপক্ষে একশো চুয়ান্ন জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন আরও সাতচল্লিশ জন আগামী সপ্তাহ হবে আমেরিকার জন্য সবচেয়ে কঠিন এবং দুঃখজনক মার্কিন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস সতর্ক করে বলেছেন করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে আমেরিকার জনগণের জন্য আগামী সপ্তাহ হবে সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সময় গতকাল মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে অ্যাডামস একথা বলেছেন তিনি বলেন আমেরিকার জনগণের জন্য হবে এই সপ্তাহটা সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সময় এ সপ্তাহ হবে মার্কিন জনগণের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তিনি আবারও মার্কিন জনগণকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান এরই মধ্যে আমেরিকার প্রায় দশ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে জেরোমি অ্যাডামস বলেন আগামী এক মাস যদি আর আমেরিকার জনগণ তাদের অংশের দায়িত্ব পালন করে তাহলে আমাদের সামনে আশা আছে এবং আমরা সুরঙ্গের শেষ প্রান্তে আসার আলো দেখতে পাব আমেরিকায় করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে নেয়া দুর্বল ব্যবহার কারণে প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে সরকার করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাসপাতালে স্থানান্তর ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে দশ দিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর থেকে তিনি সেলফ আইসোলেশনে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে একটানা জ্বর সহ কিছু উপসর্গ না কমার কারণে কিছু পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে গতরাতে জনসনকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় তবে হাসপাতালের নাম খবরে উল্লেখ করা হয়নি বরিশ জনসন এখন ব্রিটিশ সরকার প্রধানে দায়িত্ব পালন করে যাচ্ছেন তবে আজ করোনা সংক্রান্ত একটি জরুরি বৈঠকের সভাপতিত্ব করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এর আগে গত দশ দিন মন্ত্রিসভার কয়েকটি বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন বরিশ জনসন গত শুক্রবার নিজের টুইটার পেজে এক ভিডিও বার্তায় নিজের শরীরে করোনার অব্যাহত প্রভাব থাকার কথা জানিয়েছিলেন সেখানে তিনি বলেন এখনও আমার শরীরে জ্বর আছে তাই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী করোনার উপসর্গগুলো না কমা পর্যন্ত সেলফ আইসোলেশনে চালিয়ে যাব বিশ্বের বেশ কয়েকটি দেশের মন্ত্রী সহ পদস্থ রাজনৈতিক কর্মকর্তারা করোনা ভাইরাসে আক্রান্ত হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হচ্ছে এই রোগে আক্রান্ত সর্বোচ্চ পদের কর্মকর্তা আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ